বাংলাদেশের এনআইডি সার্ভারেও ঢুকে পড়েছে রোহিঙ্গারা ভুয়া ঠিকানা ব্যবহার করে অন্তত 73 রোহিঙ্গা নিয়েছে স্মার্ট কার্ড ক্যাম্পে সিম বিক্রি বন্ধে বিটিআরসির নির্দেশ 90 জেএমবিতে যোগ দিয়ে একের পর এক হামলা চালাচ্ছে শিবির মনোবল ভাঙায় উদ্দেশ্য বলছে পুলিশ পুরো রাজধানী সিসিটিভির আওতায় আনার তাগিদ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে প্রথম বাংলাদেশ মন্ত্রিসভায় অর্থমন্ত্রী 68টি প্রতিষ্ঠানের 2 লাখ কোটি অলস টাকা কোষাগারে জমা দেওয়ার বিষয়ে আইনের খসড়ায় অনুমোদন বেগম জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান বিএনপি নেতাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের শোভাযাত্রা এবং পুলিশ হেফাজতে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের অভিযোগ হাইকোর্টের নজরে আনলেন আইনজীবীরা জড়িতদের শাস্তি দাবি আইনি লড়াইয়ের ঘোষণা সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাত সর্দার নূর আলম শুধু নয় তার মতো আরও অন্তত 73 জন রোহিঙ্গা স্মার্ট কার্ডের জন্য বাংলাদেশের এনআইডি সার্ভারে সংযুক্ত হয়েছেন স্মার্ট কার্ড পাওয়া নূর আলম সহ আবেদন জানানো অধিকাংশ রোহিঙ্গাই চট্টগ্রাম ও কক্সবাজারের ভুয়া ঠিকানা দিয়েছে নির্বাচন কমিশনের নিজস্ব অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য এ অবস্থায় এ জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুসন্ধানে নেমেছে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন বিস্তারিত জানাচ্ছেন কমল দে শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে নিহত রোহিঙ্গা ডাকাত সর্দার নূর আলমের কাছে পাওয়া স্মার্ট কার্ডের ঠিকানা অনুসন্ধান করতে গিয়ে বের হয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য নগরীর বাইজিদ থানাধীন হিলভিউ রোডের মাস্টারমার বাড়ির ঠিকানা ব্যবহার করে স্মার্ট কার্ড পেয়েছিল নূর আলম কিন্তু গৃহকর্ত্রী ফাতেমা বেগম সহ আশপাশের কেউই নূর আলমকে চিনে না কিংবা কোনোদিন ওই এলাকায় দেখেওনি আমরা কোনো সময় দেখিনি কিন্তু ঠিকানা তো সে আপনার ঠিকানা ব্যবহার করছে বা এখানকার ঠিকানা ব্যবহার করছে বাবুরে এটা তো আমি জানি না চিনিও না দেখি না স্টাইম ফোন আর বছর এই করো গত 19 আগস্ট নির্বাচন কমিশন থেকে স্মার্ট কার্ড নিতে গিয়ে গ্রেপ্তার হয় লাকি নামে এক রোহিঙ্গা নারী পরবর্তী তার স্বামী নজির আহমেদকেও আটক করা হয় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছিল নজির আহমেদ এ দুজনকে আটকের পর রোহিঙ্গাদের এনআইডি সার্ভারে সংযুক্ত হওয়ার ঘটনা অনুসন্ধানের নামে নির্বাচন কমিশনের একটি তদন্ত টিম রোববার রাতে ঢাকা এনআইডি উইংয়ের কাছে পাঠানোর প্রতিবেদনে এ ধরনের 73 জনকে চিহ্নিত করার বিষয়টি উল্লেখ করা হয় মূলত তারা চট্টগ্রাম এবং কক্সবাজারের ঠিকানা ব্যবহার করে এনআইডি সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছিল চট্টগ্রাম জেলায় আমার নিজস্ব একটা তদন্ত কমিটি করেছি তারাও তদন্ত করে দেখছেন বিষয়গুলো এনআইডি উইংকে জানানো হয়েছে তাদের পক্ষ থেকেও টেকনিক্যাল পারসন সহ একটা তদন্ত কমিটি গঠন করেছেন এই অবস্থায় এসব রোহিঙ্গাদের এনআইডি সার্ভারে সংযুক্ত হওয়ার সহযোগিতাকারীদের শনাক্তে অনুসন্ধানে নেমেছে পুলিশ প্রশাসন কক্সবাজার জেলা পুলিশ এটা তদন্ত করে দেখছে কার কতটুকু ইনভলভমেন্ট আছে না আছে ইত্যাদি যার ইনভলভমেন্ট থাকবে যেই দোষী সাব্যস্ত হবে তাকে আইনের আওতায় আনা হবে রোহিঙ্গাদের এভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এনআইডি সার্ভারে অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি স্মার্ট কার্ড পাওয়াকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা সে তো এটা অবাধে ব্যবহার করতে পারতেছে সুযোগ পেয়ে গেল সে তো যে কোনো ধরনের নিয়মের অনিয়মের কাজ করতে পারে এটা ঝুঁকি না বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলায় 11 লাখের বেশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা অবস্থান করছে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম এদিকে রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধে 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নির্দেশের পরিপ্রেক্ষিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায় বিটিআরসি নির্দেশনায় বলা হয় রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা এবং জনসুরক্ষা স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যেন মোবাইল সুবিধা না পায় সেটি নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কমিশন রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক হারে সিম ব্যবহারের তথ্য পেয়েছে এই অবস্থায় আগামী 7 কার্যদিবসের মধ্যে মোবাইল অপারেটরগুলোকে রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয় সংস্থাটি
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সেই সঙ্গে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহবুব আলম তালুকদার। গতকাল সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বদলি সংক্রান্ত আদেশটি হাতে পেয়েছেন বলে জানান মোহাম্মদ আবুল কালাম। নতুন কমিশনারকে আগামী 5 সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। এদিকে একই সময়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কর্মরত 7 জন ক্যাম্প ইনচার্জকেও বদলি করা হয়েছে। এবার অন্য প্রসঙ্গ, রাজধানীর গুলিস্তান থেকে শুরু করে সবশেষ সায়েন্স ল্যাব, গেল কয়েক মাসে ঘটে যাওয়া সবকটি হামলার সঙ্গে জড়িত ছাত্র শিবির থেকে 90 জেএমবিতে যোগ দেয়া কর্মীরা। একদিকে মনোবল ভেঙে দেয়া, অপরদিকে বেশি প্রচার পাওয়া, দুটি বিষয় মাথায় নিয়ে পুলিশকে লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা। সাম্প্রতিক হামলাগুলো নিয়ে এমন মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোন ঠাসা জামাত শিবির সুযোগ পেলেই মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। হলি আর্টিজানের পর বছর দুই জঙ্গিরা কিছুটা নীরব থাকলেও চলতি বছরের 30 এপ্রিল গুলিস্তানের ট্রাফিক পুলিশ বক্সের কাছে বোমার বিস্ফোরণ ঘটায়, আহত হন এক পুলিশ সদস্য। 26 মে মালিবাগে এসবি অফিসের পাশে পুলিশের পিক আপ ভ্যান লক্ষ্য করে ছোড়া বোমায় আহত হন এক পুলিশ সদস্য ও এক পথচারী। 23 জুলাই রাতে পল্টন ও খামারবাড়িতে দুটি ট্রাফিক পুলিশ বক্সের পাশে পাওয়া যায় বোমা। সবশেষ শনিবার রাতে সায়েন্স ল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। কাউন্টার টেরোরিজম বলছে, শিবিরের কর্মীরা 90 জেএমবিতে যোগ দিয়ে ঘটাচ্ছে একের পর এক ঘটনা। যুদ্ধ অপরাধের বিচারের পর বিচার যখন শুরু হয়, তখন যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল সেটা প্রধান প্রতিপক্ষ হিসেবে তারা দেখেছে পুলিশকে। ফলে সেই দিক থেকে পুলিশের প্রতি তাদের একটা ক্ষোভ রয়ে গেছে এবং প্রচণ্ড ক্ষোভ। যারা এই সংগঠনের নামে যারা চলছে 90 জেএমবির, এদের অধিকাংশই ছাত্র শিবিরের এক্স ছাত্র শিবির বা এখনও ছাত্র শিবির থেকে পদত্যাগ করে এসছে, এরকমটি নয়। তাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে পাকিস্তানের স্টাইলে আর একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, জঙ্গিরা কিছুটা কোণঠাসা অবস্থায় থাকলেও সুযোগ পেলেই তারা বড় ধরনের কিছু ঘটানোর চেষ্টা করবে। আমরা কিন্তু এই অপশক্তির হুমকি থেকে মুক্ত হতে পারিনি। তার প্রধান কারণ এই অপশক্তির, এই জঙ্গিদের পিছনে যে রাজনৈতিক শক্তি আছে, সেই শক্তি এখনও বাংলাদেশের বহাল তবিয়ত। তারা এখনও বহু ধরনের হুমকি ধমকি দিচ্ছেন। একাধিক ঘটনার সাথে একই ধরনের লোক জড়িত রয়েছে, এইরকম আমরা কয়েকটি আগের ঘটনাগুলোর ক্ষেত্রে দেখেছি। তো সেটি তদন্তের পর্যায়ে রয়েছে এবং এই মামলাগুলো যে কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে, প্রত্যেকটি মামলাকেই খুব গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে। এসব ঘটনায় আইএস জড়িত বলে সাইট ইন্টেলিজেন্সের দাবির কোনো সত্যতা নেই বলে মনে করে কাউন্টার টেরোরিজম ইউনিট। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলতে সড়কগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ আলোর মুখ দেখেনি 2 বছরেও। ডেভেলপমেন্ট অব ঢাকা সিটি ডিজিটাল মনিটরিং সিস্টেম নামের পুলিশ হেডকোয়ার্টারের এই প্রকল্পটি এখনও আটকে আছে কাগজে কলমে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি কাজ চলমান রয়েছে, তবে এরই মধ্যে বিভিন্ন সংস্থা স্বল্প পরিসরে কিছু ক্যামেরা বসিয়েছে। আল মামুনের ছবিতে আতিকুর রহমান, তমালের রিপোর্ট। চুরি ছিনতাই ডাকাতি কিংবা খুনের মতো বহু অপরাধের কুলকিনারা উদ্ঘাটিত হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরেই। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও অপরাধী ধরতে এই ক্যামেরা সহায়তা করেছে পুলিশ বাহিনীকে। নাগরিক নিরাপত্তা বিধানে পুরো রাজধানীকে এই নিরাপত্তা চোখের আওতায় আনার উদ্যোগ নিয়েছিল পুলিশ সদর দফতর। সূত্র বলছে, 2 বছর আগের সেই উদ্যোগ এখনও আলোর মুখ দেখেনি। কথা ছিল, এই প্রকল্পের আওতায় রাজধানীতে বসছে 50,000 ক্যামেরা। রাজধানীতে বর্তমানে যতগুলো ক্যামেরা আছে সেগুলোর বেশিরভাগই বসিয়েছে বিভিন্ন এলাকার সোসাইটি বা নানা সংস্থা। যেমন উত্তর সিটিতে আছে প্রায় 1,000 ক্যামেরা, তবে সেটি ডিএমপি বা পুলিশ সদর দফতরের নয়। সম্প্রতি সায়েন্স ল্যাবে পুলিশের উপর যেখানে হামলা চালানো হয় সে রাস্তায় পাওয়া যায়নি কোনো সিসি ক্যামেরা। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তার ভবনে সিসি ক্যামেরা বসালেও সেটির মুখ রয়েছে সড়কের উল্টো দিকে। একইভাবে কিছুদিন আগে ফার্মগেটে যে হামলা চালানো হয় সে রাস্তাতেও পাওয়া যায়নি সিসি ক্যামেরা।
যদিও ডিএমপি বলছে ইতিমধ্যেই নগরীর অনেক এলাকা এসেছে সিসিটিভির আওতায়। আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে সারা ঢাকাকে একটা কমপ্রিহেনসিভ সিসি নেটওয়ার্কের মধ্যে এনে এগুলি মনিটরিংয়ের ব্যবস্থা করলে অপরাধ প্রবণতা অনেক কমে যাবে এবং অপরাধ সংঘটিত হলে সেটা শনাক্ত করার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে। তো এই প্রক্রিয়া অব্যাহত আছে ইনশাল্লাহ। এটা যেহেতু একটা ব্যয়বহুল, সেখানে সিটি কর্পোরেশন, বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি সংস্থার সবার যদি সহযোগিতা থাকে কাজটা সহজ হয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন পুরো রাজধানীকে আনা উচিত সিসিটিভি ক্যামেরার আওতায়। ডিজিটাল বাংলাদেশ হলে মানুষ যে সুবিধাগুলো পাবে এবং দুর্নীতিও কমবে, এটা বলতে হবে কেন? এটা তার কয়েক বছর আগে হওয়া উচিত ছিল। এতে করে মানুষ যেমন উপকৃত হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অপরাধ শনাক্তকরণ এবং সন্ত্রাস সেটা নির্মূলের ব্যাপারেও একটা মানে ইতিবাচক একটা সুবিধা পাবে। তবে এক্ষেত্রে অলিগলিতে এলাকা ভিত্তিক ক্যামেরা বসানোর উদ্যোগ নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ ও অপরাধ বিশ্লেষকরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কিশোরগঞ্জে হাসপাতালের সিঁড়ি থেকে নবজাতক উদ্ধার, দত্তক নিতে আগ্রহী অনেকেই, আদালতের নির্দেশনা আজ। জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্বে প্রথম, এ সংক্রান্ত তথ্য অর্থমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। গতকালের বৈঠকে 800 প্রতিষ্ঠানের অলস পড়ে থাকা 2,00,000 কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা সংক্রান্ত আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেসব প্রতিষ্ঠানে পরিচালনার ব্যয় মেটানোর পর কোটি কোটি টাকা অলস পড়ে আছে। এর মধ্যে পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোবাংলা, রাজধানী উন্নয়ন কর্পোরেশন, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ 68 প্রতিষ্ঠানকে প্রাথমিক পর্যায়ে তালিকাভুক্ত করেছে সরকার। এসব প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন 2019 খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 2,12,100 কোটি টাকা ওনাদের স্থিতি হিসাবে বিভিন্ন ব্যাংকে এফডিআর হিসেবে আছে। এই টাকাগুলো আসলে কোনো ভালো কাজে ইনভেস্ট হচ্ছে না, এই জন্য গভর্নমেন্টের পলিসি হলো এই আইনের মাধ্যমে যে কিছু প্রভিশন রেখে বাকি টাকাটা সরকারের কোষাগারে নিয়ে আসা। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দ্য স্পেক্টেটর ইন্ডেক্স প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে প্রথম বলে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। 2009 থেকে শুরু করে এ পর্যন্ত অর্থাৎ গত 10 বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথডে বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপর 1 নম্বর, যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা 188%, চীনের হলো 177, ভারত 117, ইন্দোনেশিয়া 90, মালয়েশিয়া 78, অস্ট্রেলিয়া 41 এবং ব্রাজিল 17। হরতাল, ধর্মঘট সহ যে কোনো জরুরি পরিস্থিতিতে বিআরটিসির সেবা নিশ্চিত করার নির্দেশনা রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন 2019 চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা প্রদান করা। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শুরু হয়ে গেছে, কেউ তা থামাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত র্যালির আগে নেতারা একথা বলেন। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামানো সম্ভব নয় বলে উল্লেখ করেন তারা। বিএনপির 41তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সরগরম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়। সোমবার দুপুর 12টার পর থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা। দুপুর 2:30 পর থেকে অস্থায়ী মঞ্চে আসতে থাকেন দলের শীর্ষ নেতারা। এ সময় তারা বেগম জিয়াকে মুক্ত করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সংক্ষিপ্ত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। সরকার পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে
গণতন্ত্রকে ধ্বংস করছে। আমরা যদি আমাদের সেই সব বন্ধুদেরকে ফেরাতে চাই, দেশের থেকে মুক্তি করতে চাই, তারা কাউন্সিলকে দেশে আনতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ত্যাগ স্বীকার করে রাজপথে এসে এই স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হয়ে আন্দোলন করতে হবে। এরপর শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি। র্যালিটির নাইট অ্যাঙ্গেল মোড় শান্তিবাগ হয়ে মালিবাগে গিয়ে শেষ হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে অংশ নেয়া কর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। গোয়েন্দা পুলিশ হেফাজতে নির্যাতনের মুখে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। বিষয়টি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এবং হাইকোর্টে তুলে ধরার পর এ দাবি জানান তারা। দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দেন আইনজীবীরা। টেবিল ছিল, টেবিলের উপরে শোয়াইছে, সাদা ইয়া ছিল, ওইটাতে চোখ বাঁধিয়েছে, বাঁধিয়ে শোয়া আমার অনেক মারধর করছে, তাও আমি স্বীকার করিনি। পরবর্তীতে ফ্লোরে শোয়া আমার পাড়াইছে, যখন মাথায় পাড়া দিছে তখন আমি খুব কান্নাকাটি করে বলছি যে আমি বলুন, যা বলেন না আমি তাই বলবো। লোয়ার চেয়ারের ভিতরে আমার ভাইকে মাথা ঢুকায়, হাত পা বাঁধনা, পা উপরে দিয়া, মাথা নিচে দিয়া অনেক মারছে। অপহরণের পর হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের নির্যাতনের মুখে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালতে। যাকে হত্যার দায়ে স্বীকারোক্তি আদায়, সেই ব্যক্তির ফিরে আসায় প্রশ্ন উঠেছে 164 ধারায় স্বীকারোক্তি আদায়ের প্রক্রিয়া নিয়ে। সিনিয়র আইনজীবীরা ঘটনা তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে। একটা সাধারণ মানুষকে তো জোর করে অন্যায়ভাবে মানুষ জীবন নেওয়া ঠিক হবে না। যে আদালতে বিচারাধীন আছে সেই আদালতের কাছে যদি কোনো দরখাস্ত করা হয়, আমি অবশ্যই বিশ্বাস করি যে আদালত এখানে একটি সঠিক আদেশ দিবেন। দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এই আইনজীবী ও মানবাধিকার কর্মী। টিভির লোক দুইজনের মাথায় পিস্তল ধরে খুন কেসের আসামি বানিয়েছে, এ ব্যাপারে কিন্তু রাষ্ট্রপক্ষের কোনো উদ্যোগ নেই। স্বার্থ সিদ্ধির জন্য যেসব পুলিশ অফিসার আছে তাদের খেদমত করা রাষ্ট্রের দায়িত্ব না, বরঞ্চ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই দায়িত্ব যেন অ্যাটর্নি জেনারেলের অফিস পালন করে। বিষয়টি নজরে আনা হলে আগে বিচারিক আদালতে প্রতিকার চাইতে বলেছেন দেশের উচ্চ আদালত। অপহরণের পর হত্যা, নির্যাতনের মুখে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এরপর ফিরে আসলো অপহৃত ব্যক্তি। গত শুক্রবার সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পুলিশি হেফাজতে নির্যাতনের মাধ্যমে জীবিত শিশুকে হত্যা করার দায় স্বীকার করতে বাধ্য করা গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। তিনি জানিয়েছেন নিখোঁজ শিশু আবু সাইদ ফিরে আসায় প্রাথমিকভাবে স্বীকারোক্তি আদায়ে গোয়েন্দা হেফাজতে নির্যাতনের ঘটনা অনেকটাই পরিষ্কার। তবে কথিত অপহরণের পর শিশু হত্যার তৎকালীন গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন নির্যাতন ঘটনা অস্বীকার করেছেন। আহমেদ সালেহিনের রিপোর্ট। গোয়েন্দা পুলিশের হেফাজতে নির্যাতনে শিশু আবু সাইদের কথিত হত্যার দায় স্বীকার করার ঘটনা নিয়ে গত 30 আগস্ট সময় সংবাদে বিশেষ প্রতিবেদন প্রচার হয়। এরপর থেকেই কথিত হত্যার দায় স্বীকার করা ভুক্তভোগীদের অভিযোগের তির মামলার তদন্ত কর্মকর্তা ও মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করা তৎকালীন গোয়েন্দা পুলিশের এসআই রুহুল আমিনের দিকে। সেই রুহুল আমিন মহানগর গোয়েন্দা পুলিশ থেকে বদলি নিয়ে এখন কর্তব্যরত আছেন নগরীর ড্যামরা থানায়। তার খোঁজে সময় সংবাদও পৌঁছে যায় সেখানে। যদিও বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে সরাসরি দেখা করার চেষ্টা ব্যর্থ হলে আলাপ হয় মুঠোফোনে। মিথ্যা জবানবন্দির ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে রুহুলের দাবি, গোয়েন্দা হেফাজতে 164 ধারায় ভুক্তভোগীদের জবানবন্দি নেওয়ার কাজটি ছিল ভালো কাজ। তবে জীবিত শিশুকে হত্যার দায় স্বীকারে বাধ্য করার ঘটনাকে অনিয়ম ও সঠিক হয়নি মন্তব্য করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন। তদন্তের ক্ষেত্রে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটেছে, যেটা হলো যে দীর্ঘদিন পরে যাকে বলা হয়েছে যে ভিকটিমকে তাকে হত্যা করা হয়েছে সে আবার এসে হাজির হয়েছে। তার মানে বোঝা যায় যে তদন্তের কোনো না কোনো ক্ষেত্রে ব্যাপক একটা মানে অনিয়ম হয়েছে, কিংবা তদন্ত সঠিক হয় না, এটা তো বলার অপেক্ষা রাখে না। এই নির্যাতনের অভিযোগ তো আছেই, এটা যদি আমি অস্বীকার করি তাহলে তো সেটা সত্যকে অস্বীকার করা হবে।
কিন্তু এই অভিযোগটা যে সবসময় সত্য সেটা কিন্তু সঠিক নয়। আলোচিত এই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। গভীরভাবে এটার তদন্ত করছি, এটা আমরা দেখছি যে তদন্তের কোন জায়গায় ত্রুটি হয়েছে এবং এর জন্য দায় দায়িত্ব কার বর্তায়। তো টোটাল প্রক্রিয়াটা আমরা তদন্ত করে আবার যে ব্যক্তি তদন্ত করেছে তার বিরুদ্ধে তদন্ত করব এবং পুরো ঘটনাও তদন্ত করব। প্রতারণা ও হয়রানির অভিযোগে হাজারিবাগ থানায় কথিত হত্যা মামলার ভুক্তভোগীদের দায়ের করা পাল্টা মামলায় শিশু আবু সাইদ, তার বাবা ও মা সহ চারজনকে গত 31 আগস্ট 2 দিনের রিমান্ড দিয়েছিলেন নিম্ন আদালত। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ খননের কাজ শুরু, মাটি ফেলার জায়গা নিয়ে জটিলতা, দ্রুত ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। দেশের বিভিন্ন জেলায় কমেছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে ধীরে ধীরে কমছে রোগী ভর্তির সংখ্যা, ডেঙ্গুর ভয়াবহতা কমায় স্বস্তি ফিরেছে চিকিৎসক ও সাধারণ মানুষের মাঝে, তবে পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত শঙ্কা থেকে যাচ্ছে। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিনই কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এ পর্যন্ত 118 জন রোগী শনাক্ত হলেও বর্তমানে চিকিৎসাধীন 10 জন। এই অবস্থায় স্থানীয়ভাবে 1 জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে, আমরা যার ফলে জনসচেতনতামূলক প্রচার অভিযান সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছি। টাঙ্গাইলেও পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে, গত 24 ঘন্টায় 7 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, আগের চেয়ে রোগীর ভর্তি সংখ্যা কমে আসায় স্বস্তি ফিরতে শুরু করেছে। সাতক্ষীরায়ও কমেছে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা, জেলা প্রশাসনের মতে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকায় এমনটা সম্ভব হয়েছে। মানিকগঞ্জে এ পর্যন্ত 878 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, গত 24 ঘন্টায় ভর্তি হওয়া 27 জন সহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 81 জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 959 জন, এর মধ্যে কিন্তু 878 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, আর গত 24 ঘন্টায় আমাদের এখানে ভর্তি হয়েছে 27 জন এবং এখন পর্যন্ত আমাদের টোটাল 81 জন রোগী মানিকগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এবং সবাই কেউ মানে সবাই মোটামুটি আশঙ্কামুক্ত। এছাড়া নাটোর, নেত্রকোনা, বরিশাল, নওগাঁ ও বাগেরহাট সহ দেশের বেশিরভাগ জেলায় কমেছে ডেঙ্গুর প্রকোপ। ইসমাত জাহান, সময় সংবাদ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে হলি ফ্যামিলি হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, মোমো, রাজধানী সহ সারা দেশে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 72,000 ছুঁই। এই সংখ্যাটা আসলে আগে যেভাবে বেড়ে চলছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত রোগীর সংখ্যা আমরা কম পাচ্ছি, কারণ আগে আমরা কিছুদিন আগেও দেখছিলাম যে এটা 1,000-এর ওপরে ছিল। আমরা গতকালের সবশেষ তথ্য অনুযায়ী জেনেছি যে এখন শেষ 24 ঘন্টায় আসলে আক্রান্তের সংখ্যা মাত্র 865 জন। তারপরে বলি যে আমরা যেই হাসপাতালটিতে রয়েছি সেটির তথ্য যদি আপনাকে জানাই যে এখানে 1,649 জন এখন পর্যন্ত মে মাস থেকে চিকিৎসা নিয়েছেন, তবে বর্তমানে ভর্তি রয়েছেন 59 জন। তবে এরপরেও খবর হচ্ছে যে রোগীর সংখ্যা যদিও কমছে তারপরে কিন্তু আমরা বিভিন্ন সময় রাজধানী কিংবা রাজধানীর বাইরে মৃত্যুর খবর কিন্তু পাচ্ছি। 1 সেপ্টেম্বর এই হাসপাতালে আসলে সবশেষ 1 জন রোগী মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত, এই নিয়ে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা 11 জন। এবং একটি ভালো খবর হচ্ছে যে এখানে ICU মাঝে মাঝেই আমরা জানতাম যে রোগী 2 জন, 3 জন, 4 জন ভর্তি আছে, কিন্তু সেই সংখ্যাটি এখন নেই, এটি শূন্যের কোটায় নেমে এসেছে। তো সব মিলে বলা যায় যে সারা দেশের চিত্র যদি আপনাকে বলি, এই 865 জন যে শেষ 24 ঘন্টায় ভর্তি হয়েছে এর মধ্যে ঢাকাতেই রয়েছে 396 জন এবং ঢাকার বাইরে রয়েছে 469 জন। এবং এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা যেটি বারবারই বলছে যে এখনও হতাশার খবর হলো যে আমরা মাঝে মাঝে মৃত্যুর খবর পাচ্ছি, এখন পর্যন্ত 188টি মৃত্যুর তথ্য আসলে IEDCR যে প্রেরিত হয়েছিল এর মধ্যে 96টি মৃত্যু পর্যালোচনা করার পর নিশ্চিত হওয়া গেছে যে 57টি মৃত্যু শুধুমাত্র ডেঙ্গুজনিত কারণে, এটি IEDCR নিশ্চিত করেছেন। তবে আরেকটি খবর হলো যে সেপ্টেম্বর মাসটা এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ, যেহেতু এই মাসে এখনও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষ কয়েকদিন আগে যে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে সেটির জন্য ডেঙ্গু আসলে কতটা আবারও বেড়েছে কিনা সেই তথ্য আমরা এখন পর্যন্ত
পর্যন্ত জানতে পারেনি। তবে এই ডেঙ্গু মোকাবেলা করার জন্য শুধু এই বছরটিকেই আসলে গুরুত্ব দিলে আসলে হবে না। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে বছরব্যাপী যেহেতু এই প্রথমবার এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে, আগামী দিনেও যেন সত্যিকারের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে মৃত্যুর প্রকোপ আগামী বছরগুলোতে কমানো যায়, সেই বিষয়ে আসলে বিশেষজ্ঞরা বেশি গুরুত্ব দিচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। মোমো, কিশোরগঞ্জে হাসপাতালের সিঁড়ি থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন কয়েকজন। শিশুটির বিষয়ে নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছে সমাজ সেবা অধিদপ্তর। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চোখ মেলে পৃথিবীর আলো দেখার আগেই তার পৃথিবীকে গ্রাস করেছে অনিশ্চয়তার অন্ধকার। মায়ের কোলে পরম মমতায় নয়, অসহায় শিশুটির দিন কাটছে হাসপাতালে। আপনজন তাকে ফেলে গেলেও অজানা মানুষের ভালোবাসায় বেড়ে উঠছে একটু একটু করে। সারা রাজা বা মানে বলছে সেভাবে আমরা খাওয়া দাওয়া করতেছি, খোঁজখবর নিতাছি, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, ইঞ্জেকশনও দিচ্ছি টাইমলি। আমাদের গত 25 আগস্ট বিকেলে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় সিঁড়ির উপর কাপড়ে মোড়া অবস্থায় উদ্ধার করা হয় এই নবজাতককে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলে জানালেন চিকিৎসক। বাচ্চাটা ফেলে রেখে গেছে, দুইটা কাপড় দিয়ে জড়ানো ছিল। তারপরে একটা লোক ওই পাশ দিয়ে যাচ্ছিল, উনি দেখার পরে আমাদের পোস্ট অপারেটিভে খবর দিছে। পোস্ট অপারেটিভটাও দোতলায়। খবর দেওয়ার পরে ওনারা হচ্ছে ইনচার্জ সহ যে বাচ্চাটাকে নিয়ে আসছে ওয়ার্ডে। আমার সকল কনসালটেন্টরা চিকিৎসা দিয়েছেন এবং আগে একটু খারাপ ছিল বাচ্চারা, এখন সুস্থ আছে এবং ভালো আছে। শিশুটিকে দত্তক দেওয়া হবে নাকি ঠাঁই পাবে ঢাকার শিশুমণি নিবাসে, সেই সিদ্ধান্তের জন্য রোববার কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়। ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। দত্তক নিতে হলেও কোর্টের মাধ্যমে নিতে হবে। মঙ্গলবার শিশুটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত, এরপরেই জানা যাবে শিশুটির ভাগ্য। সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রচণ্ড গরমে উত্তরের জেলা কুড়িগ্রামে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এই মুহূর্তে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার মমিনুল ইসলাম মঞ্জু। চলে যাচ্ছি তার কাছে। মঞ্জু, আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের কার্ডিওলজি এবং মেডিসিন ওয়ার্ডের মাঝামাঝি জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচণ্ড রোগীর ভিড়। এটি কারণ হলো যে গত 3 দিন ধরে এখানে ভ্যাপসা গরম, এই গরমের কারণে নানান ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটেছে। এর মধ্যে উচ্চচাপ রক্তজনিত যে রোগ আছে এবং শ্বাসনালীর প্রদাহজনিত রোগে আক্রান্ত হচ্ছে লোকজন বেশি, এবং বৃদ্ধরা বা অর্থাৎ বয়স্করা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি। তা আমি কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাইনুর রহমান সর্দারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তারা অত্যধিক রুগী নিয়ে এখন হিমশিম খাচ্ছেন, কারণ এই হাসপাতালটি ছিল 50 শয্যার। এটি যখন 2001 সালে 100 শয্যায় উন্নীত করা হয় তখন কিন্তু এখানে অবকাঠামো নির্মাণ করা হলো। পরবর্তীতে 2013 সালে এটি 250 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু অবকাঠামোর কোনো উন্নতি করা হয় নাই, যার ফলে এখন রুগীর চাপে এখানে সবাই হিমশিম খাচ্ছেন। কারণ 100 শয্যার অবকাঠামোতে এখন এর 3 গুণ রুগী এখানে রয়েছে, আর এখানে সার্বিক অবস্থাও অনেকটা সহনীয় পর্যায়ে নেই। বিশেষ করে এখানে যতগুলো ফ্যান আছে এগুলো যদিও পর্যাপ্ত নয়, তারপরেও কিন্তু লো ভোল্টেজের কারণে এগুলো ঘুরছে কম, যার ফলে রুগীরা এখানেও হাসফাস করছেন। তো আমি এছাড়া আমি আমাদের এখানে যে রাজারহাট কৃষি এবং সিনপটিক যে আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে সেখানকার যে ভারকর্মকর্তা, তিনি জানিয়েছেন এই অবস্থার অবসান ঘটবে, কারণ বৃষ্টি হলেই এই অবসান ঘটবে এবং এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই ছিল কুড়িগ্রামের সদর হাসপাতাল থেকে যে রুগীর বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটেছে তার সর্বশেষ তথ্য। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মইনুল ইসলাম মঞ্জু। ময়মনসিংহে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ব্রহ্মপুত্র নদ খননের কাজ। এটি সম্পূর্ণ খনন হলে একটি আন্তর্জাতিক নৌরুট হবে বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। তবে অনেক এলাকায় মাটি ফেলার জায়গা নির্ধারণ না হয় শুরুতেই দেখা দিয়েছে জটিলতা। তবে জেলা প্রশাসক জানালেন খননকৃত মাটি ফেলার জায়গা দ্রুত ব্যবস্থা করে দেয়া হবে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট।
পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্য ফিরিয়ে আনতে খনন কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে যমুনা ব্রহ্মপুত্রের সংযোগস্থল জামালপুরের কুলকান্দি থেকে গাজীপুরের টোক পর্যন্ত 227 কিলোমিটার নদের ময়মনসিংহ অংশের 90 কিলোমিটার খননের কাজ চলছে। 100 মিটার চৌড়া ও গড়ে 3 মিটার গভীর করে নদটি খনন করা হবে। তবে খননকৃত মাটি ফেলা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ব্রহ্মপুত্র নদ খননের জন্য বিভিন্ন পয়েন্টে 28টি ড্রেজার বসানো হলেও খনন কাজ চলছে মাত্র 4টি ড্রেজারে। মাটি ফেলার জায়গা না পাওয়ায় খনন কাজ পুরোদমে চালু করা যাচ্ছে না বলে জানায় বিআইডব্লিউটিএ। মাটি অবশ্যই নদীর উপরে ফেলবো, উপরে যদি জায়গা না পাই তাহলে নদী কাটা যাবে না। আর সকলকে এই জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ করছি, প্রশাসন সহ জনপ্রতিনিধি এবং জনসাধারণ। এদিকে খননকৃত মাটি ফেলার স্থান ঠিক না হওয়ায় বিপাকে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। আর খনন কাজ যেন বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশ সংগঠকদের। বিআইডব্লিউটিএ বলতেছে যে এটা খাস জমি বা সরকারি যেখানে জমি আছে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি, ওখানে এই মাটিগুলো ফেলতে হবে। বাট আমাদের এখনো এরকম কোনো সিচুয়েশন আসেনি যে আপনার ড্রেজারগুলো চালু করতে পারবো। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই নদীর মাটিগুলো কোনো একটা জায়গায় ফেলার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে দেওয়া। তবে জেলা প্রশাসক জানালেন খননকৃত মাটি ফেলার জন্য জায়গার দ্রুত ব্যবস্থা করে দেয়া হবে। আমরা একটি সমন্বয় সভা ডেকেছি, এই প্রকল্পের বালু কোথায় ফেলা হবে, কীভাবে ড্রেজিং হবে, এই বালুগুলোকে আরও কীভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা সেই সভায় আলোচনা করব। বিআইডব্লিউটিএ জানায় 2024 সালের মাঝামাঝি সময়ে ব্রহ্মপুত্র খনন প্রকল্পের কাজ শেষ হবে। এর মধ্যে প্রথম 2 বছর খনন কাজ শেষ করে পরবর্তী 3 বছর রক্ষণাবেক্ষণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীর ভাটারা থানার সোলমাইত গ্রামের নাম এখন তালপাখার গ্রাম। শত বছরের ঐতিহ্য নিয়ে এখনও এখানে তৈরি হয় তালপাতার পাখা। তবে বিকল্প পেশার হাতছানিতে এখানে কমে যাচ্ছে কারিগরের সংখ্যা। তবুও কয়েকটি পরিবার এখনও যুক্ত রয়েছেন এ কাজে। বিস্তারিত মিজানুর রহমান খবিরের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সোহেল কুরাইশি। বৈদ্যুতিক পাখার আধিপত্যের যুগেও তালপাতার হাতপাখা তৈরির ধুম রাজধানীর ভাটারার সোলমাইদের ইউনুস আলীর বাড়িতে। অগ্রিম ফরমায়েশ রয়েছে অনেক পাইকারের কাছ থেকে, তাই পরিবারের সদস্যদের এই ব্যস্ততা। যুগ যুগ ধরে চলছে এ কাজ। সময়ের চাহিদার কাছে পাখার প্রয়োজনীয়তা হার মানলেও হাল ছাড়েনি এখানকার কয়েকটি পরিবার। আমার বাপ চাচারা এই পাঙ্কাই বানাইছে, কথাটা হচ্ছে হ্যাগোটাই শিখছি, কমসে কম 40-45 বছর ধরেই বানাইতেছে। বিক্রমপুর বেশি নিয়ে গরমে লেগে থাকতারে না, সকল তো তার কারেন্টের তলে থাকতারে না, একটু কারেন্ট জায়গা পাক্কা চাই দিই নেয় নিয়ে পাঙ্কা বাদ দেয়, ঠান্ডা লাগে। ঘরে পয়সা না থাকে, এই কাজটা করলে শ্বশুরদের হেল্প হয় বা নিজেও কিছু দুটা পয়সা আয় উন্নতি করতে পারে। বাসা বাড়ির পাশাপাশি আলাদা জায়গা ভাড়া করেও চলে পাখা বানানো। কারিগররা জানান লোকবল সংকট থাকায় পাখার সংখ্যা ও মান ধরে রাখাটা কষ্টকর হয়ে পড়েছে। আগে যে সময় তালপাতা কাটছি এ সময় তার পুষছে না, পুষানোর বিধায় এখন আমরা বিভিন্ন ধরনের কাজ করি। এটা গাছ বাইতে হয়, শুকাইতে হয়, অনেক ঝামেলায়। এখানকার পাখা তৈরির প্রধান উপকরণ তালপাতা আসে মূলত ময়মনসিংহ থেকে। গ্রামে গাছের সংখ্যা কমে যাওয়ায় সরবরাহেও ঘাটতি রয়েছে, রয়েছে অনেক সীমাবদ্ধতা। তবুও অনেকে কেবল মনের টানে এই ব্যবসাটি টিকিয়ে রেখেছেন। আমার বাচ্চা সারা তালের পাখা কাটতো, ওইখানে এটারে সুগায়া ই করিয়া তারপরে নৌকা দিয়া এই এলাকায় আইতো, এইভাবে সাইডা তারপর তৈরি করতো। মায়া কি সাইডা দিতাম পারি, আমার ঐতিহ্য ব্যবসা, আমার বাচ্চারাও চাইছিলাম এই ব্যবসা রাখবার লাগিয়া বানানোর খরচের তুলনায় আর্থিক লাভ খুব একটা বেশি না হওয়ায় পাখাগুলোকে আগের মতো দৃষ্টিনন্দন করে সাজানো সম্ভব হয় না। লোকশিল্পের এই ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখতে রপ্তানির সুযোগ সৃষ্টির আহ্বান জানান ব্যবসায়ীরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। এসএ গেমসকে সামনে রেখে পুরোদমে চলছে আর্চারদের অনুশীলন ক্যাম্প। টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন রোমান সানা, সুস্মিতা বণিকরা। নিজেদের সেরাটা দিতে পারলে এসএ গেমসে স্বর্ণপদক জয় করা সম্ভব বলে মনে করেন তারা। এদিকে এ মাসেই ফিলিপিন্সে বসবে এশিয়ান আর্চারির আসর, যা এসএ গেমসের আগে প্রস্তুতির জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্বাস আর্চারি কোচের। টঙ্গী থেকে ফিরে সাজিদ আরাফাতের রিপোর্ট। গভীর মনোযোগ আর নিশানাভেদী লক্ষ্য, এই দুই যেন আর্চারদের সফলতার মূল মন্ত্র।
সফল হবার মূলমন্ত্রেই দীক্ষা নিচ্ছেন দেশের আর্চাররা। সামনে লড়তে হবে এসএ গেমসের ময়দানে, তাই নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় কাটছে তীরন্দাজদের। টঙ্গীর আহসানুল্লাহ স্টেডিয়ামে প্রতিদিন দুই পর্বে চলছে অনুশীলন। এসএ গেমসে প্রতিপক্ষরা সহজ হবে না, বিশেষ করে আর্চারিতে শক্তিশালী ভারতকে মোকাবেলায় অন্যতম লক্ষ্য লাল সবুজের প্রতিনিধিদের। তাই প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না রোমান সানা সুস্মিতারা। গত আসরের রৌপ্য জয়ে সন্তুষ্ট আর্চাররা এবার স্বপ্ন বুনছেন স্বর্ণ জয়ের, নিজেদের সেরাটা দিয়েই অর্জন করতে চান সেটি। এসএ গেমসের আগে আমরা দুটো গেম খেলতে পারছি, একটা এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া কাপ স্টেজ থ্রি। তো এই দুইটা গেমে আমরা হচ্ছে চেষ্টা করব যে সর্বোচ্চ দেওয়ার, এবং যেটা থাকবে এই গেমটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে শুধরিয়ে সব কিছু 100% প্রস্তুতি নিয়ে যেন এসএ গেমস থেকে আমরা যে কোনো একটা ইভেন্টে আমরা গোল্ড মেডেল অর্জন করতে পারি। আসলে আমাদের খেলাটা আসলে মূলত হচ্ছে মনস্তান্ত্রিক। তো এই টুর্নামেন্টের সময় যে যত ভালো মনকে কন্ট্রোল করে তীর মারতে পারবে সে তত ভালো করবে। মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইন্ডিয়া, আর এরা খুবই ভালো, খুবই স্ট্রং কম্পাউন্ড। যেহেতু আমরা কম্পাউন্ড ইভেন্টে আসি, এটা কম্পাউন্ড ওদের সাথে খুবই ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা বা ফাইট হবে। আশা করি আমরা আমাদের যে প্র্যাকটিসটা এইভাবে আমরা ভালো প্র্যাকটিস করতে পারলে ভালো কিছু আশা করা যায়। এদিকে নেপাল যাত্রার আগে দেশের আর্চাররা যাবেন ফিলিপিন্সে, যেখানে অংশ নেবেন এশিয়ান আর্চারি প্রতিযোগিতায়। এসএ গেমসের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন কোচ। Hard work is the special treatment. আমি প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাই না। এসএ গেমসে সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এসএ গেমসের আগে ফিলিপিন্সে আমাদের টুর্নামেন্ট আছে যা ইতিবাচক ভূমিকা রাখবে আর্চারদের। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলতে পারলেই স্বর্ণজয় সম্ভব। এই ক্যাম্প থেকে চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে এসএ গেমসের জন্য মূল দল ঘোষণা করবে ফেডারেশন। সাজিদ আরাফাত, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। বাংলাদেশের এনআইডি সার্ভারেও ঢুকে পড়েছে রোহিঙ্গারা। ভুয়া ঠিকানা ব্যবহার করে অন্তত 73 রোহিঙ্গা নিয়েছে স্মার্ট কার্ড। ক্যাম্পে সিম বিক্রি বন্ধে বিটিআরসির নির্দেশ। 90 জেএমবিতে যোগ দিয়ে একের পর এক হামলা চালাচ্ছে শিবির, মনোবল ভাঙায় উদ্দেশ্য বলছে পুলিশ। পুরো রাজধানী সিসিটিভির আওতায় আনার তাগিদ। জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে প্রথম বাংলাদেশ। মন্ত্রিসভায় অর্থমন্ত্রী। 68 প্রতিষ্ঠানের 2 লাখ কোটি অলস টাকা কোষাগারে জমা দেওয়ার বিষয়ে আইনের খসড়ায় অনুমোদন। বেগম জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান বিএনপি নেতাদের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনে শোভাযাত্রা। এবং পুলিশ হেফাজতে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের অভিযোগ হাইকোর্টের নজরে আনলেন আইনজীবীরা। জড়িতদের শাস্তি দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।